হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বিগো লাইভ থেকে আপনি কিভাবে লাইভ ক্যাশ আউট করবেন। সো অর্থাৎ আপনি বিগো লাইভে যে ইনকামগুলো করছেন রেফারেল সিস্টেমে বলতে পারেন, এবং বিভিন্ন যে সিস্টেমে রয়েছে আপনি লাইভ করে যে বিএনস অর্থাৎ ডায়মন্ডগুলো ইনকাম করছেন, এগুলোকে আপনি কিভাবে পেমেন্ট নেবেন আপনার ক্যাশে। সো সেটা আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যে আপনারা যারা এই ভিডিওটা প্রথম দেখছেন, এর আগের ভিডিওগুলো দেখে আসেন, তাদের জন্য ছোট্ট করে কিছু কথা। সেটা হচ্ছে এটা বিগো লাইভ এমন একটা অ্যাপ্লিকেশান যেখানে আপনি প্রতিদিন আনলিমিটেড রেফার করে ইনকাম করতে পারবেন, এবং প্রত্যেকটা রেফারে আপনি এখান থেকে প্রায় 58 টাকা থেকে 61 টাকা করে প্রত্যেক রেফারে আপনি আর্ন করতে পারবেন, তবে কয়েকটা স্টেপে। সো আপনি এখানে কাজ করতে চাইলে আমাদের আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, তাহলে ইজিলি কিন্তু আপনি ভালো একটা রেফার করে আর্নিং করতে পারবেন। সো এখানে হচ্ছে সে রেফারেল সিস্টেম। সো প্রথমে আপনি যদি আমার এখানে ফলো করেন, এখানে আমার দেখতে পারতেছেন পয়েন্ট প্রায় 49,000, প্রায় 491,500 পয়েন্ট, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট 289.88 টাকা। সো এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার অলরেডি পয়েন্ট রয়েছে, এবং এখানে আমি যদি আপনাকে ব্যাক করে আমার ওয়ালেটে নিয়ে আসি, সো ওয়ালেটে আসার পর ডায়মন্ডে আপনি দেখতে পারবেন আমার 1 ডায়মন্ড রয়েছে, এবং বিএনসে আপনি যদি দেখেন, সো আমার এখানে দেখতে পারতেছেন 892 বিএনস রয়েছে। আমি যদি এই বিএনস এক্সচেঞ্জে টাচ করি, সো এক্সচেঞ্জে টাচ করার পর আমি আমার যদি পাসওয়ার্ডটা দিয়ে দেই, সো এখানে এক্সচেঞ্জে আসার পর আপনি এখানে ফলো করবেন আমার 892 বিএনস আমার 243 ডায়মন্ড। সো 243 ডায়মন্ড আমার 1 ডায়মন্ড। কিন্তু এখানে যে আপনি যদি এখানে কারো কাছ থেকে ডায়মন্ড কিনেন, সাপোজ আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করছি, ডায়মন্ড কিনেন কোনো রিচার্জ করেন, তাহলে কিন্তু আপনাকে 1টা ডায়মন্ডের জন্য 2.5 টাকা মূল্য দিতে হবে। আর এটা হচ্ছে আমার আইডি রয়েছে, এটা হচ্ছে গিফট ডায়মন্ড। সো এটা যদি আপনি কাউকে গিফট করেন, তাহলে আপনি 1 টাকা আর্নিং করতে পারবেন। মানে আমার এখানে 243টা ডায়মন্ড রয়েছে, মানে আমি এখান থেকে 243 টাকা ইনকাম করতে পারবো। তবে এটা ক্যাশ কীভাবে করবো সেটা আপনাদেরকে দেখাবো। সো প্রথমে আপনি এটাকে কীভাবে বিএনসে আপনার পয়েন্টগুলো কনভার্ট করবেন সেটা দেখবো। সো আর্ন মানি এখানে আমরা টাচ করবো। সো এখানে আসার পর জাস্ট এখানে আপনি দেখতে পারবেন যে র্যান্ডম নামে একটি অপশন রয়েছে। সো র্যান্ডম অপশনটিতে, সরি রিডম, র্যান্ডম না, সো এখানে এক্সচেঞ্জ আমরা একটি অপশন পাচ্ছেন। সো এক্সচেঞ্জ অপশনটিতে আমরা টাচ করবো। সো এখানে টাচ করার পর কনফার্মে টাচ করবো, তারপরে দেখতে পারতেছেন চেক মাই ওয়ালেট। সো চেক মাই ওয়ালেটে টাচ করবো। সো এখানে আমি চলে আসবো আমার বিএনসে। সো বিএনসে আসার পর জাস্ট আপনি দেখুন আরও 300 বিএনস কিন্তু আমরা এখানে কনভার্ট করে নিয়েছি, এবং এক্সচেঞ্জ অ্যামাউন্টে যদি আমরা টাচ করি, সো আপনি এখানে আমার ফলো করুন যে আমার এখানে কতটা ডায়মন্ড হয়ে গেছে, 332টা কিন্তু আমার ডায়মন্ড হয়েছে, মানে আমি এখান থেকে 332 টাকা কিন্তু পেমেন্ট নিতে পারবো। সে পেমেন্ট প্রসেসটা কি সেটা আমরা এখন দেখবো। এবং এখানে কিন্তু আপনাকে এক্সচেঞ্জ করতে হবে ডায়মন্ডগুলো, তারপরে কিন্তু এখানে আমার বিএনস রয়েছে, আমাকে ডায়মন্ড এক্সচেঞ্জ করতে হবে, তারপরে কিন্তু আমি কাজগুলো করতে পারবো। সো এখান থেকে আমি ব্যাক করছি। সো প্রথমে আমি আপনাকে বলি, এখানে যে অপশনগুলো রয়েছে, আপনি কিন্তু এখানে কিছু আপনার রুলসের ওপর আপনাকে কিন্তু পেমেন্ট দেবে। সো এখানে সেকেন্ড যে ওয়ে দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনাকে প্রতি 50,000 পয়েন্ট হলে কিন্তু আপনি এটাকে এক্সচেঞ্জ করতে পারবেন, না হলে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন না। সো অবশ্যই আপনি এটাকে সম্পূর্ণ রুলস অনুযায়ী কাজ করবেন, তারা যে রুলস বলছে। সো এখানে আমরা ওয়ালেটে আসি। সো ওয়ালেটে আসার পর আপনি যদি এখানে ফলো করেন, এখানে হচ্ছে রিচার্জের অপশন। সো আপনি এখানে এই মাধ্যমগুলো নিয়ে রিচার্জ করতে পারবেন, এবং বিএনসে আসার পর জাস্ট এখানে দেখতে পারতেছেন এক্সচেঞ্জ ডায়মন্ডের একটি অপশন রয়েছে। কিন্তু বিগো লাইভে কিন্তু লাইভ ক্যাশ আউট ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ আউট একটা সিস্টেম ছিল, সেখানে আরও একটি অপশন পেতেন যে এক্সচেঞ্জ কয়েন নামে অপশন, যে এই যে কয়েন অপশনটা পাচ্ছেন এখানে এক্সচেঞ্জ কয়েন করতে পারতেন। সো আপনি আপনার যে ডায়মন্ডগুলো রয়েছে সেগুলোকে আপনি কয়েনে রূপান্তর করার পর এখান থেকে আপনি লাইভ পেমেন্ট নেওয়া যেত। বাট এখন সেই সিস্টেমটা একদমই অফ করা হয়েছে। তবে পেমেন্ট কি আমরা নিতে পারবো না? অবশ্যই পারবো। সো পেমেন্টের সিস্টেমটা কি? পেমেন্টের সিস্টেম হচ্ছে বিগোতে যদি আমরা জাস্ট দেখি চ্যাট নামে একটা অপশন, সো এখানে আসি। সো এখানে আপনি দেখতে পারবেন যে বিভিন্ন ভালো গ্রুপ রয়েছে, বিএস খারাপ গ্রুপও রয়েছে, খারাপ ব্রডকাস্ট রয়েছে, ভালো ব্রডকাস্ট রয়েছে। আপনি যদি ভালো ব্রডকাস্টগুলো, বিভিন্ন অনেক লোক রয়েছে যারা কিন্তু লাইভে আপনাদের কাছে এগুলো ডায়মন্ডগুলো কিনে নেয়, যার অলরেডি আমার কাছে 4 থেকে 5টা কাস্টমার রয়েছে, আমি তাদেরকে এগুলো সেল দিচ্ছি, এবং অবশ্যই আমার কাছে আরও কিছু ডায়মন্ড ছিল যেগুলো আমি অলরেডি সেল দিয়ে ফেলেছি। সো এর মাধ্যমে কিন্তু আমি এখন লাইভ পেমেন্ট এখান থেকে পেমেন্ট নিচ্ছি, তার বাইরে কোনো ওয়ে কিন্তু এখন নেই এই বিগো লাইভে। সো অবশ্যই ওয়ে যদি আসে আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি আপনাদেরকে বলছি, যদি আপনি এখান থেকে আপনার কাছে 500 ডায়মন্ড থেকে থাকে, তাহলে আপনি কীভাবে ক্যাশ আউট করবেন? সো আমার লিঙ্কে একটা ক্লিক করুন, ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করার পর যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করুন। তারপরে আপনি যে ইনকাম করবেন, তারপরে আমাকে জাস্ট একটা মেসেজ করবেন। সো অনেকে কিন্তু আমাকে মেসেজ করে রাখছে,
সো এখানে দেখতে পারতেছেন এই ভাইকে আমি মেসেজ করেছিলাম জাস্ট কিছু প্রয়োজনে সো এই যে সাদিকুল ইসলাম আলিস তিনি কিন্তু আমার রেফারে কাজ করছেন এবং সে যে পয়েন্টগুলো ইনকাম করছে সে পয়েন্টগুলোতে আপনি জাস্ট অবশ্যই আমাকে এখানে একটা নক করে রাখবেন সো নক করার পর জাস্ট আমার একটাই কোশ্চেন করবেন যে ভাই আমার কাছে ডায়মন্ড রয়েছে আমি সেল করতে চাই সো জাস্ট আমি আপনার ডায়মন্ডটা সেল করে দেবো সো এভাবে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন সো এটা জাস্ট অ্যাক্টিভিটি তিন থেকে চার মাসের দায়িত্বটা নিচ্ছি পরবর্তীতে কী হবে সেটা আমি আপনাকে বলতে পারতেছি না তবে তিন থেকে চার মাস যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন যে তিন থেকে চার মাসের মধ্যে তাহলে অবশ্যই কিন্তু আপনি আমার সাথে কনভার্সন করে আপনি আপনার ডায়মন্ডগুলো সেল করতে পারেন আর অবশ্যই আমি আপনাকে আমার বিগো আইডিটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পারতেছেন বিগো আইডি 8485256000 সো এ আইডিটা রয়েছে এই আইডিটাতে আপনি জাস্ট বিগোতে এসে যদি সার্চ করেন তবু আমার আইডিটা পাবেন তারপরে জাস্ট আমাকে নক করতে পারেন আমাকে নক করবেন আমি আপনার সাথে কথা বলবো আপনার কাছে ডায়মন্ড থাকলে আমি আপনার ডায়মন্ডটা সেল করে দেবো আশা করছি আপনি বুঝতে পেরেছেন এটা হচ্ছে মেন প্রসেস এর বাইরে কোনো প্রসেস এখন পর্যন্ত নাই সো এভাবে আমি কিন্তু অবলম্বন করে এগুলো পেমেন্ট নিচ্ছি সো আশা করছি বুঝতে পারছেন সো এর বাইরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনার তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে বলতে পারেন সো অনেকে বলেন ভাইয়া নাম্বার নাম্বার সো আমি আপনাদেরকে বলবো আমার ফেসবুক আইডি ইমরান হাসান সো অবশ্যই আপনি ফেসবুকে নক দিতে পারেন বা বিগো লাইভের আইডি তো দিয়ে দিলাম সো এই মাধ্যমগুলোতে আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো আশা করছি বুঝতে পারছেন তবে আসলে একটা নাম্বার কারোর সাথে শেয়ার করা হয়তো বা পসিবল হচ্ছে না সো আশা করছি বুঝতে পারছেন সো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা শেষ অবধি দেখলেন